পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার একাধিক স্বাস্থ্য কেন্দ্রগুলি ঘুরে দেখলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। এদিন তিনি কথা বলেন সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। কি কি অসুবিধা রয়েছে কাজ করার ক্ষেত্রে তা নিয়ে বিশদ আলোচনা করেন তিনি। তিনি জানেন হাসপাতালগুলো পুরো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, যেটা সুস্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। আমি আজকের প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্র আমাদের খেজুরি বিধানসভার শিলাবেড়িয়া কামারদা এবং হেড়িয়ার স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলাম। আমি এখানে বিএমওদের সঙ্গে কথা বললাম, এমওদের সঙ্গে কথা বললাম। এখানে বর্তমান যা পরিস্থিতি বা আমাদের পরিকাঠামোর দিক থেকে সেগুলো নিয়ে কথা বলতে গিয়ে যা জানলাম, হেড়িয়ার এই স্বাস্থ্যকেন্দ্র পুরোপুরি ভগ্ন, জল জমে যাচ্ছে, পরিষেবা রোগীদের পরিষেবা দেওয়ার মতো কোনো পরিকাঠামো নেই, অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে। এদিন বিধায়ক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কথা বলেন এলাকার স্বাস্থ্য পরিষেবা পেতে আসা মানুষজনদের সঙ্গে। এদিন বিধায়ক আশ্বাস দেন তিনি তার বিধায়ক তহবিল থেকে হাসপাতালগুলিকে প্রয়োজনীয় সাহায্য করার। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।